হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের জন্য একটা সুন্দর কন্টেন্ট লিখবেন এবং সেই কন্টেন্ট থেকে আপনি ট্রাফিক পাবেন। তো কন্টেন্ট হচ্ছে কিং, এটা আগাগোড়াই আমি বলে থাকি এবং প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি এই ধরনের জিনিসগুলোকে আলোচনা করে থাকি। তো আজকের বিষয় হচ্ছে যে কিভাবে আপনি কন্টেন্টটা খুঁজে পাবেন, আপনি যে কন্টেন্টটা আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন বা লিখবেন সেই জিনিসটাকে, সেই বিষয়টাকে আপনি খুঁজে পাবেন কোথা থেকে। তো তার জন্য সব থেকে ভালো যে ওয়েবসাইট সেটা হচ্ছে কোরা। তো আপনাকে অবশ্যই কোরাতে যেতে হবে। আপনার যদি কোরাতে কোনো রকম অ্যাকাউন্ট না থাকে বা আপনি যদি লগ ইন করে না থাকেন কোনো দিন, তাহলে অবশ্যই গিয়ে লগ ইন করবেন। আপনার জিমেল যে অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন, আর কোনো রকম চিন্তা থাকবে না। এবং এখানে লগ ইন করার পর এই যে সার্চ অন সার্চ কোরা যেখানে লেখা আছে তার সেখানে গিয়ে আপনাকে আপনার যে টপিকের উপর আপনি ভিডিও বা আপনি যে যে পোস্ট লেখেন সেই টপিকটা এখানে কিন্তু দিতে হবে। লাইক আমি আজকে একটা ধরুন টপিকের উপর সার্চ করব, লাইক এডুকেশন। ওকে, তো এই যে এডুকেশন লিখলাম আমি, এই এডুকেশন কথাটি লেখার ফলে আমাকে এই বিভিন্ন ধরনের যে অপশানগুলো দিল, যেখানে আমি গিয়ে যে আমার মনের মতো যে কন্টেন্ট আমি পড়বো এবং পড়ার পর সেই কন্টেন্ট অনুযায়ী আমি দেখবো, একটা রিসার্চ করতে পারবো, প্রথমত এক সুন্দর মানুষের ওপিনিয়ন পাবো এবং তারপরে আমি আমার নিজের কন্টেন্ট তৈরি করতে পারবো। তো আমি টপিকের উপর গেলাম এডুকেশন। এই এডুকেশন টপিকের উপর যাওয়ার পর এই হচ্ছে টপিক, ঠিক আছে? এই টপিকের উপরে আপনি আসার পর আপনি যত নিচে যাবেন তত নতুন নতুন ধরনের কন্টেন্ট আপনি দেখতে পাবেন। লাইক ফার্স্ট কন্টেন্ট আছে, হোয়াট আর দ্য মোস্ট ফ্রাস্ট্রেটিং থিংস অ্যাবাউট বিইং অ্যান IITian। ওকে, তো এটা খুব সুন্দর জিনিস, এই এই জিনিসটাকে আপনি নিতে পারেন। এই এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আপনি নিতে পারেন এখান থেকে। সো এই ধরনের টাইটেল আপনি আপনার যে কন্টেন্টে আছে সেই কন্টেন্টে আপনি ইউজ করতে পারেন। ওকে, তো তারপরে আছে হোয়াট হ্যাপেন টু দ্য টপ অফ ইউর স্কুল, ইউনিভার্সিটি আর কলেজ, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে নিতে পারেন। লাইক এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা হোয়াট ইজ রং উইথ দ্য ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। তো এর ওপরেও আপনি গিয়ে সুন্দর করে একটা কন্টেন্ট লিখতে পারেন। তো এইখান থেকে আপনি কন্টেন্ট কিন্তু পেয়ে যাবেন। আপনি যে কোনো ধরনের আপনার যে টপিক থাকে সেই ধরনের টপিক আপনি এখান থেকে খুঁজে পাবেন। লাইক হচ্ছে আমি যদি টেক ইন্ডাস্ট্রিতে যাই বা কম্পিউটার রিলেটেড কিছু খুঁজতে চাই বা কন্টেন্ট চাই, তাহলে লিখবো কম্পিউটার। ওকে, তো কম্পিউটার লিখবো। কম্পিউটার লিখলে অনেক ধরনের জিনিস চলে আসবে, ঠিক আছে? কম্পিউটার ভিশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স স্টাডিজ। তো আমি জাস্ট যদি কম্পিউটারে সার্চ করি তো এখানে কোয়েশ্চেন চলে আসছে, অনেক কোয়েশ্চেন আসবে। সেই কোয়েশ্চেনগুলো থেকে আপনি আপনার আপনার যে ধরনের আর কি জিনিসটা লিখতে চাইছেন বা খুঁজতে পাই, আপনি পেয়ে যাবেন একটা সঠিক, যে এই ওপর লিখলে আপনার কাছে আপনার ওয়েবসাইটের জন্য আপনার যে নিশের ওপর কাজ করছেন সেই নিশের জন্য পারফেক্ট হবে। তো এইভাবে আপনি সহজে একটা কন্টেন্ট খুঁজে পাবেন এবং এইখান থেকে আপনি কন্টেন্টের আইডিয়াগুলো নিয়ে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন আপনার ওয়েবসাইটের ওপর। তো বন্ধুরা, এই জিনিসটাকে মাথায় রাখবেন এবং কোরা সত্যি একটা ভালো প্ল্যাটফর্ম। আপনি অবশ্যই কোরাতে আসুন এবং কোরাতে গিয়ে আপনি ইয়ে করতে পারেন, সার্চ করুন, বিভিন্ন ধরনের বিষয় পড়ুন এবং আপনার যত নলেজ বাড়বে তত আপনার কন্টেন্ট রাইটিংটাও ভালো হতে থাকবে দিনকে দিন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং একটা সঠিক ধারণা আপনাদের মধ্যে এটা নিয়ে এসেছে আমার মনে হয়। তো আই বিলিভ, অ্যান্ড এই জন্য অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। গুড বাই।